ফ্রান্সের প্যারিসে কবি সোহেল আহমেদের সম্ভবের ডানা ও দাবানল কাব্য গ্রন্থদ্বয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের একটি হল রুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়ারল্যান্ডে কর্মরত চিকিৎসক ও আন্তর্জাতিক কলামিস্ট ডাক্তার জিন্নুরাইন জায়গিরদার। সভায় প্রধান আলোচক ছিলেন গোপালগঞ্জ হেল্পিং হ্যান্ডস যুক্তরাজ্যের সভাপতি এমদাদ হুসেন টিপু। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফ্রান্সের সিনিয়র সহসভাপতি সাংবাদিক তাজউদ্দিন ও সিনিয়র যুগ্ম সম্পাদক মইনুল হক। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সেলিম আহমদ।